नमस्कार বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য পদ পেল ভারত। শুরুতেই চীনকে দেওয়া হলো কড়া বার্তা। বিরোধের মধ্যেও নতুন বার্তা। পারমাণবিক কেন্দ্র সম্পর্কিত তথ্য আদান প্রদান করল ভারত পাকিস্তান। লাদাখে প্যাংগং এর দক্ষিণে নতুন রাস্তা নির্মাণ করছে চীন। চিন্তায় নয়া দিল্লি। কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার মূল চক্রীকে ফাঁসির সাজা দিল আফগানিস্তানের সুপ্রিম কোর্ট। মহাকাশে কাঠের কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে জাপান। আবর্জনা মুক্ত হবে মহাকাশ। রোহিঙ্গাদের প্রতি মানবিকতার মুখ। একের পর এক নয়টি দেশের সমর্থন হারালো মায়ানমার সরকার। চলে আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য পদ পেল ভারত। শুরুতেই চীনকে দেওয়া হলো কড়া বার্তা। গতকাল অর্থাৎ 2 জানুয়ারি থেকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের মেয়াদ শুরু করলো ভারত। আর শুরুতেই চীনের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো নাম না করে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি নিউ ইয়র্ক থেকে জানালেন, আইনের শাসন এবং উন্মুক্ত উদার ন্যায্য এবং সমবণ্টনের নীতির প্রতি আমাদের দায়বদ্ধতা নিয়ে কোনো দ্বিধা নেই। বাংলাদেশের সঙ্গে জল সীমান্ত ভাগ করে নেওয়ার কারণে আমরা রাষ্ট্রপুঞ্জের ট্রাইব্যুনালের দ্বারা পুরস্কৃত হয়েছি। তার বক্তব্য, সদস্য হিসেবে এর আগের মেয়াদেও ভারত এই নীতিগুলি থেকে পিছু হটেনি, এবারেও হটবে না। সমস্ত উন্নয়নশীল দেশের সাধারণ স্বার্থের জন্য গলা তুলব আমরা। প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্য নিয়ে সরব বিশ্বের অনেক দেশই। এই বিষয়ে গত 1 বছরে ভারত অনেকটাই সক্রিয়তা বাড়িয়েছে, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিকভাবে। বাণিজ্যিক এবং কৌশলগতভাবে চীন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং দক্ষিণ চীন সাগরে অন্য অনেক দেশেরই স্বার্থে আঘাত করছে। আন্তর্জাতিক আইন মানছে না, এই অভিযোগ আসিয়ানের সদস্যগুলি ছাড়া আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ফ্রান্সের। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে চীনের সঙ্গে সংঘাত চলাকালীন ভারত এই নিয়ে প্রকাশ্যে সরব হচ্ছে না ঠিকই, কিন্তু আজ তিরুমূর্তির মন্তব্য থেকে স্পষ্ট, রাষ্ট্রপুঞ্জে চীনের সঙ্গে কূটনৈতিক পাঞ্জা কষার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে সাউথ ব্লকে। চীন নিয়ে প্রচ্ছন্ন হলেও আজ পাকিস্তান নিয়ে প্রখরভাবে রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছেন ভারতীয় এই কূটনীতিক। তার কথায়, কোভিডের মধ্যে পাকিস্তান কেবলমাত্র আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়ানোয় সহায়তা করে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তর্জাতিক সংঘর্ষ বিরতির ধারটুকু ধারেননি তারা, পাশাপাশি নিজেরাই যেন সন্ত্রাসবাদের শিকার এমন একটা ভাব দেখিয়েছে। আগামী দিনে ভারত রাষ্ট্রপুঞ্জের মঞ্চকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ নিয়ে সরব হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য কাঠখড় পোড়ানো হবে। তিরুমূর্তির কথায়, জঙ্গিরা ক্রমশ নাশকতার জন্য চতুর্তর পন্থা নিচ্ছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মৌলবাদ ছড়ানো হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রোনের মতো প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। সন্ত্রাসবাদে পুঁজির যোগান আজও একটি বড় সমস্যা। গণতন্ত্রের উদারতার সুযোগ নিচ্ছে জঙ্গি সংগঠনগুলি, এমনকি এই অতিমারির মধ্যেও যা বহাল তবিয়তে বজায় থেকেছে। আফগানিস্তানে তালিবানদের বাড়বাড়ন্তের প্রতি দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি। এখনও পর্যন্ত ভারত মোট 7 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ পেয়েছে। শেষবার পেয়েছিল 10 বছর আগে। তবে অতিমারির মধ্যে ভূকৌশল এবং আন্তর্জাতিক অর্থনীতি যখন নতুন অবয়বে দেখা দিচ্ছে, তখন এই পদকে কাজে লাগিয়ে জাতীয় স্বার্থে কতটা ফায়দা কাজে তুলতে পারে নয়াদিল্লি এখন সেটাই দেখার। বিরোধের মধ্যেও নতুন বার্তা। পারমাণবিক কেন্দ্র সম্পর্কিত তথ্য আদান প্রদান করল ভারত পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় সীমান্ত পারের সন্ত্রাস ও কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যে নেতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেও পুরনো ঐতিহ্য মোতাবেক ভারত পাকিস্তান একে অপরের পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থা সম্পর্কিত তথ্য সম্বলিত তালিকা এক্সচেঞ্জ করল। ভারত পাক দ্বিপাক্ষিক চুক্তির নিয়ম মোতাবেক দুদেশ একে অন্যের পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থার উপর হামলা চালাতে পারবে না। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুদেশের মধ্যে গত 30 বছর ধরে পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থায় হামলা চালাতে না পারা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মোতাবেক পরমাণু ফ্যাসিলিটি নিয়ে যাবতীয় তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করে। ভারত ও পাকিস্তান যেহেতু পরমাণু ক্ষমতাধর দেশ, তাই চুক্তির মাধ্যমে একে অপরের ওপর হামলা চালাতে না পারে সেটা নিশ্চিত করা হয়েছে। দিল্লি ও ইসলামাবাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তালিকা শেয়ার করা হয়।
আরও জানানো হয়, 31 ডিসেম্বর 1988 দুদেশের মধ্যে পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থায় হামলারোধ চুক্তিটি স্বাক্ষর হয়েছিল। 27 জানুয়ারি 1991 চুক্তিটি কার্যকর হয়। চুক্তিতে বাধ্যতামূলক হিসাবে উল্লেখ করা হয়েছে, প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে ভারত ও পাকিস্তান নিজের দেশের পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থা সম্পর্কে একে অপরকে জানাবে। ভারত ও পাকিস্তানের মধ্যে 1 জানুয়ারি 1992 প্রথমবার তালিকাটি এক্সচেঞ্জ করা হয়েছিল। লাদাখে প্যাংগং এর দক্ষিণে নতুন রাস্তা নির্মাণ করছে চীন, চিন্তায় নয়াদিল্লি। প্যাংগং লেকের দক্ষিণে রাস্তা তৈরি করছে পিপলস লিবারেশন আর্মি। চীনা দাবির বাইরেও যে আরও একটি নতুন রাস্তা তৈরির প্রমাণ মিলেছে তাতে চিন্তা বেড়েছে ভারতের। চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র সিনহুয়া সংবাদ সংস্থা সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে স্প্যাংগুর লেকের দক্ষিণে শারীরিক প্রশিক্ষণ নেওয়ার সময় পিএলএ কমান্ডোরা বড় আকারে জমায়েত করছে। সিনহুয়া সংবাদ সংস্থার এই ছবি পূর্ব লাদাখকে আবারও আলোচনার কেন্দ্রস্থল করে তুলেছে। বিশেষত প্যাংগং লেক ও স্প্যাংগুর টুসোর দক্ষিণের অংশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, চীনা বাহিনী স্প্যাংগুর টুসোর নিকটবর্তী মাটুং নাতাংশু পাহাড়ের আশেপাশে একটি পাহাড়ি রাস্তা নির্মাণের কাজ করছে। প্যাংগং লেকের পূর্ব দিকের শহর রুটক থেকে আসা মূল রাস্তা S301 এর সঙ্গে 5 মিটার চওড়া একটি রাস্তাকে যুক্ত করছে। এই রাস্তাটি ডিসেম্বরের 30 তারিখ অবধি ছিল নির্মীয়মান, তখনও প্রায় 200 মিটারের কাজ করা বাকি ছিল চীনা বাহিনীর। এই নতুন রাস্তাটি প্যাংগং হ্রদের পুরো দক্ষিণ উপকূলকে নিজেদের দখলে রাখতে চীনা বাহিনীকে যথেষ্ট সহায়তা করবে। অন্যদিকে Finger 4 পূর্ব দিকের প্যাংগং ঝিলের দক্ষিণে অবস্থিত পাহাড়ের চূড়ায় আগে থাকতেই কব্জা করেছে চীনা বাহিনী। স্প্যাংগুর লেকের সামান্য উপরেও দেখা গিয়েছে চীনা বাহিনীর কিছু তাঁবু। এছাড়াও স্প্যাংগুর লেক ও প্যাংগং লেকের মধ্যবর্তী অঞ্চলে পিএলএ বাহিনীর তাঁবু দেখা গিয়েছে। উল্লেখ্য, কদিন আগেই উপগ্রহ চিত্রতে দেখা গিয়েছে প্যাংগং লেক জুড়ে দাপট রয়েছে ভারতীয় সেনার। একই ছবি দেখা গিয়েছে স্প্যাংগার টুসোতেও। টুইটারে নিজেদের অফিসিয়াল পেজে এই ছবি দিয়েছিল ডিএটিস। এরপরেই সামনে এলো চীনা বাহিনীর রাস্তা বানানোর ছবি। অন্যদিকে 18 ডিসেম্বর যে বিদেশ মন্ত্রক স্তরের বৈঠক হয় দুই দেশের মধ্যে, সেখানে সীমান্ত থেকে সেনা সরাবার বিষয়ে পূর্ণ সম্মতি দেয় ভারত ও চীন। কিন্তু চীন সেই কথা রাখেনি, ফলে পিছু হটেনি ভারতও। কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার মূল চক্রীকে ফাঁসির সাজা দিল আফগানিস্তানের সুপ্রিম কোর্ট। কাবুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার ঘটনার মূল চক্রী মোহাম্মদ আদিলকে প্রাণদণ্ডের সাজা দিল আফগানিস্তানের সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি ওই মামলায় দোষী সাব্যস্ত আরও 5 জনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। গত নভেম্বরে হওয়া ওই ভয়াবহ হামলার ফলে 22 জনের মৃত্যু হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত 2 নভেম্বর কাবুল বিশ্ববিদ্যালয়ে অতর্কিতে হামলা চালিয়ে 22 জনকে হত্যা করে 2 বন্দুকবাজ। মৃতদের মধ্যে 16 জন প্রশাসন বিভাগ ও 2 জন আইন বিভাগের পড়ুয়া ছিল। এই হামলার ফলে জখম হয়েছিলেন আরও 40 জন। এরপরই এই ঘটনার তদন্তে নেমে মোহাম্মদ আদিল সহ আরও 6 জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করে মোহাম্মদ আদিলকে প্রাণদণ্ড ও বাকিদের জেলের সাজা দেওয়া হয়। ধৃতদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র, বিস্ফোরক সরবরাহ ও এই হামলার দায় যারা নিয়েছিল সেই ISIS জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে। এ প্রসঙ্গে আফগানিস্তানের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালে জানান, পাঞ্জাশির প্রদেশের বাসিন্দা আদিলকে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছিল সানাউল্লাহ নামের ব্যক্তি। তারপর থেকে গত 3 বছর তার কোনো খোঁজ মিলছিল না। অনেকেই অভিযোগ করেন যে ওই সময় বিদেশে ইসলামিক পড়াশোনা ও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল সে। তবে গত 2 নভেম্বর কাবুল বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ হওয়ার কয়েকদিন পরেই তাকে গ্রেফতার করেন নিরাপত্তারক্ষীরা। এরপরই তদন্তে বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর পিছনে তার পরিকল্পনা ছিল বলেই জানতে পারেন তদন্তকারীরা। মহাকাশে কাঠের কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে জাপান, আবর্জনা মুক্ত হবে মহাকাশ। মহাকাশে পরিবেশ বান্ধব কাঠের উপগ্রহ পাঠাচ্ছে জাপান। অচিরেই মহাকাশে ভাসতে চলেছে জাপানের বানানো কাঠের কৃত্রিম উপগ্রহ। 2023 সালের মধ্যে উপগ্রহটি তৈরির লক্ষ্য নির্ধারণ করেছেন জাপানি গবেষকরা। বিজ্ঞানীরা দেখেছেন মহাকাশে দিনে দিনে আবর্জনা বাড়ছে। মেয়াদ ফুরিয়ে যাওয়া কৃত্রিম উপগ্রহের যন্ত্রাংশ সহ বিভিন্ন জিনিস এই আবর্জনার পর্যায়ে পড়ে। এই সমস্যা সমাধানেই এই অভিনব পদ্ধতির কথা ভাবল জাপান। কাঠের কৃত্রিম উপগ্রহ সেক্ষেত্রে একটি সমাধান হতে পারে, কেননা বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে কাঠ পুড়ে কোনো ক্ষতিকর উপাদান মহাকাশে ছড়িয়ে পড়বে না। জাপানি বিজ্ঞানীরা তাই কাঠের কৃত্রিম উপগ্রহ উদ্ভাবনের চেষ্টা করছেন।
এই চেষ্টায় তারা সফল হলে তা হবে বিশ্বের প্রথম কাঠের কৃত্রিম উপগ্রহ। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও জাপানের ফরেরি একদল গবেষক কৃত্রিম এই উপগ্রহটি উদ্ভাবনের চেষ্টা করছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। রোহিঙ্গাদের প্রতি মানবিকতার মুখ, একের পর এক নয়টি দেশের সমর্থন হারালো মায়ানমার সরকার। রোহিঙ্গাদের উপর অত্যাচার নিয়ে আন্তর্জাতিক আদালতে মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল গাম্বিয়া। এবার রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সঙ্গ ছাড়ালো নয়টি দেশ। দেশগুলো হলো ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ। এর আগে 2019 সালে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে মায়ানমারের রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে অ্যাবস্টেনশন বা অ্যাবস্টেইন ভোট দিয়েছিল নয়টি দেশ। এবার তারা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এবারের প্রস্তাবের ভোট বিশ্লেষণ করে সাবেক আনান কমিশনের সদস্য ও ডাচ কূটনীতিক লেটেশিয়া ভ্যানডেন আসাম টুইট বার্তায় লিখেছেন, 2019 সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে নয়টি দেশ তাদের অবস্থান বদলে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। দিন কয়েক আগে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে প্রায় একই ধরনের প্রস্তাবে দেশগুলো অ্যাবস্টেইন অবস্থান থেকে সরে এসে পক্ষে ভোট দিয়েছিল। অপরদিকে বাংলাদেশ সহ 130টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে মায়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুয়ে এ নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান সহ 25টি দেশ অ্যাবস্টেইন ভোট দিয়েছে। প্রস্তাবটি 139 ভোটে গৃহীত হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।